হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। এক মিনিট ওয়েট, অনেক দিন থেকে ভিডিও আপলোড দেইনি, তো ফার্স্ট টাইম থোড়া সা জোশ মে বলনা তো বানতা হ্যায়। সো ওয়ান্স এগেইন, ওকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো রিসেন্টলি তোমাদের মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি যারা ভাই বোনেরা আছে তাদের এক্সাম পার হলো। সো তোমরা কেমন ধরনের রেজাল্ট এক্সপেক্ট করে রয়েছো? আশা করছি অনেক অনেক রেজাল্ট ভালো করবে, এবং তোমাদের যে রেজাল্টের জন্য দোয়া রইল, অবশ্যই তোমরা রেজাল্ট ভালো করতে পারবে। অ্যান্ড রেজাল্টের পরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে, আর অ্যাডমিশনের ব্যাপারটা নিয়ে স্টুডেন্টের সাথে গার্জেনরাও কিন্তু খুব চিন্তিত হয়ে থাকে। তো আমি একটা বস্তু তোমাদেরকে সাজেস্ট করব, যেটা হচ্ছে যে তোমরা যাতে রেজাল্টের আগেই মানে কোনটা কলেজে কোনটা স্ট্রিম নিয়ে অ্যাডমিশন নেবে ওটা সিলেক্ট করে রাখো, না হলে কিন্তু রেজাল্টের পরে খুব একটা ভারী মানে টেনশনের সম্মুখীন হতে হবে। আর আমি গার্জেনদেরকেও মানে একটা কথা রিকোয়েস্ট করব যে তারা যাতে ছাত্রদের সাথে সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে পড়ার যাতে কোনো মানে জবরদস্তি না করে আর কি। ছাত্ররা যেই স্ট্রিম নিয়ে যেই কলেজে অ্যাডমিশন নিতে চায় ওই কলেজে ওই স্ট্রিমটাই নিতে দেয়, না হলে কিন্তু গার্জেনরা ছাত্রদের তরফ থেকে আশা করা রেজাল্ট পাবে না, আর রেজাল্টটা কিন্তু হিতে বিপরীতে আসবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটার দিকে একবারে যাই। আজকের ভিডিওটা যেটা হবে, তোমরা যে মেট্রিক এবং হায়ার সেকেন্ডারির পরে রেজাল্ট আসার পরে যে ধুবড়িতে আসলে কোন কোনটা কলেজে অ্যাডমিশন নিতে পারবে, প্রাইভেট কোন কোনটা কলেজ আছে, কোনটা কলেজের অ্যাডমিশন ফি কত, হোস্টেল ফি কত, মান্থলি ফি কত, সাথে রুলস রেগুলেশন অ্যান্ড কোনটা কলেজের বিষয়ে সাথে বাকি যত ইনফরমেশন আছে রিগার্ডিং মানে টোটাল লিস্ট আপ কয়েকজন, তারপর কলেজটার রেজাল্ট কীরকম প্রিভিয়াস ইয়ারের, এই সমস্ত ইনফরমেশন দিব এই ভিডিওটাতে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। অ্যান্ড ভিডিওটা বানাতে খুব একটা সময়ের প্রয়োজন হয়েছে, সাথে খুব পরিশ্রমও হয়েছে, সব কলেজগুলো থেকে ডাটাগুলো কালেক্ট করেছি। তো ভিডিওটা ভালো লাগলে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ধুবড়িতে অবস্থিত প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর বিষয়ে একটু আলোচনা করব। তো সর্বপ্রথমে যেটা ইনস্টিটিউশনের বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাসাগর সিনিয়র সেকেন্ডারি স্কুল ধুবড়ি। এই ইনস্টিটিউশনটা 2020 সালে স্থাপিত করা হয়, আর ইনস্টিটিউশনটায় মোট 25 জনেরও অধিক টিচিং স্টাফ নিয়োজিত রয়েছে, আর ইনস্টিটিউশনটায় লাস্ট ইয়ার কিন্তু খুবই একটা ভালো রেজাল্ট করেছে। এই ইনস্টিটিউশনটার ফি স্ট্রাকচারটার বিষয়ে একটু আলোচনা করব। ফি স্ট্রাকচারের মধ্যে যদি তোমরা হায়ার সেকেন্ডারি সায়েন্সে ক্লাস 11 অ্যাডমিশন নিতে চাও, তোমাদের অ্যাডমিশন ফি আসবে 11,000 টাকা, আর ল্যাবরেটরি ফি আসবে 3,000 টাকা, আর তোমার মান্থলি ফি যেটা আছে ওটা হচ্ছে 2,000 টাকা। আর যদি তোমরা 11 আর্টসে অ্যাডমিশন নিতে চাও, ওখানে অ্যাডমিশন ফি হচ্ছে 10,000 টাকা, আর মান্থলি যেটা টিউশন ফি নেওয়া হবে ওটা হচ্ছে 1,500 টাকা। আর বাকি তো হোস্টেলের খরচা সেম, হোস্টেল অ্যাডমিশন 2,000 টাকা, মান্থলি 1,500 টাকা, আর খাওয়ার বাবদ 3,350 টাকা। আর এই ইনস্টিটিউশনটায় অ্যাডমিশন নিতে চাইলে অ্যাডমিশন প্রসেসটা একটু আলাদা। এই ইনস্টিটিউশনটার তরফ থেকে রেজাল্ট যখন হয়, রেজাল্টের আগে আগে একটা মানে ট্যালেন্ট টেস্ট নেওয়া হয়, ওই টেস্টটায় যদি কোয়ালিফাই করতে পারো তবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আর ওই টেস্টের উপরে বেসিক করে যেটা অ্যাডমিশন ফি আছে, মান্থলি ফি আছে, ওখানে বহুত ডিসকাউন্ট করা হয়, সাথে যদি বিপিএল বা পোর ফ্যামিলির থেকে থাকে আর স্টুডেন্টটা ভালো রেজাল্ট করেছে তো তাকে কিন্তু বহুত একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দেয় কলেজের তরফ থেকে। ইনস্টিটিউশনটায় আগের বছর মোট 300-এর মতো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল, তো এই বছর মোটামুটি 250-300 স্টুডেন্ট অ্যাডমিশন নেবে। তো ইনস্টিটিউশনটার বিষয়ে যদি আরও বেশি কিছু জানতে চাও তো ডিসক্রিপশনে সব ডিটেলস দেওয়া রয়েছে, কলেজ ইনস্টিটিউশনটার অফিসিয়াল ওয়েবসাইট সাথে কন্ট্যাক্ট ডিটেলস, ওখানে গিয়ে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো পরবর্তী ধুবড়িতে অবস্থিত যেটা ইনস্টিটিউশনের বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজমল সুপার 40 ধুবড়ি। এটা আগে আজমল সিনিয়র সেকেন্ডারি স্কুল ধুবড়ি ছিল, তো ওটা এখন চেঞ্জ করে আজমল সুপার 40 ধুবড়ি নাম দিয়েছে। আর ধুবড়িতে এটাই একমাত্র ইনস্টিটিউশন যেখানে ইন্টিগ্রেটেড কোর্স প্রোভাইড করা হয় কলেজ ইনস্টিটিউশনটার তরফ থেকে, মানে তোমরা ক্লাস 11 অ্যান্ড 12-এর সাথে যদি কেউ নিট, JEE বা কোনো ধরনের গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন করতে চাও তো এখানে অ্যাডমিশন নিয়ে একসাথে প্রিপারেশন করতে পারবে।
আর এই ইনস্টিটিউশনটার ফি স্ট্রাকচারটাও অন্য ইনস্টিটিউশনগুলোর থেকে একটু আলাদা। এই ইনস্টিটিউশনটায় ফি মানে পার এনাম হিসাবে নেওয়া হয়, আর পার এনামে যদি তোমরা হোস্টেলে থাকো তবে তোমাদের অ্যাডমিশন ফি, তোমাদের টোটাল পার এনাম ফি হবে 199K, মানে 1,99,000। আর যদি তোমরা হোস্টেলে না থাকো তবে তোমাদের পার এনাম ফি লাগবে মোটামুটি 1,49,000 কে, 149K। আর এখানে অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে ইনস্টিটিউশনটার তরফ থেকে একটা টেস্ট নেওয়া হয়, ওই টেস্টটায় গিয়ে অনলাইনে রেজিস্টার করে ওই টেস্টটা দিতে হবে। ওই টেস্টটা কোয়ালিফাই করার পরে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আর ওই টেস্টটাতে যদি খুব একটা ভালো মার্ক স্কোর করতে পারো তবে কিন্তু তোমাদেরকে খুব একটা ভালো ডিসকাউন্ট দিবে। সাথে যদি বিপিএল থাকে অ্যান্ড পোর ফ্যামিলি থেকে হয় তো তাদের তরফে একটা মানে ভেরিফিকেশন হয় ওদের তরফ থেকে। ভেরিফিকেশনটা ক্লিয়ার হলে তাদেরকে 100% অবধি ফ্রি মানে অ্যাডমিশন নেওয়া হয়, সাথে 100% ফ্রি তাদেরকে পড়ার সুযোগ দেওয়া হয়। আর ধুবড়ির ভিতরে এটাই একটা ইনস্টিটিউট যেটা নিট যেটা বলি বা IAS-এর সাথে SSC CGS যত গভট এক্সাম আছে সব এক্সামের প্রিপারেশন করা হয় এই ইনস্টিটিউশনটার তরফ থেকে। আর এই ইনস্টিটিউশনটার বিষয়ে যদি বাকি ইনফরমেশন চাও তবে ডিসক্রিপশনে সব ইনফরমেশন দেওয়া রয়েছে, সাথে ওদের ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, ওখানে গিয়ে তা ওদের সাথে কন্ট্যাক্ট করে সব ডিটেলস নিতে পারো। পরবর্তীতে যেটা ইনস্টিটিউশনের বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিনফিল্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন। তো এখানে একটা বস্তু মন করার বিষয় হচ্ছে যে গ্রিনফিল্ড গ্রুপ অফ ইনস্টিটিউশনে টোটাল 3টা সেক্টর রয়েছে, বিল্ডিং একটাই। তো প্রথমটা হচ্ছে যে গ্রিনফিল্ড ইংলিশ মিডিয়াম স্কুল, আর তারপরে গ্রিনফিল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল ধুবড়ি, আর তারপরে গ্রিনফিল্ড কলেজ। তো প্রত্যেকটা সেক্টরে আলাদা কোর্স প্রোভাইড করে। তো প্রথমটা যেমন গ্রিনফিল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে নার্সারি থেকে ক্লাস 8 অবধি কোর্স প্রোভাইড করা হয় বোথ ইংলিশ অ্যান্ড আসামিস মিডিয়াম। গ্রিনফিল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা আছে ওটার তরফ থেকে ক্লাস 9 থেকে নিয়ে হায়ার সেকেন্ডারি 12 অবধি কোর্স প্রোভাইড করা হয় ইন বোথ সায়েন্স অ্যান্ড আর্টস স্ট্রিম উইথ বোথ ইংলিশ অ্যান্ড আসামিস মিডিয়াম। আর গ্রিনফিল্ড কলেজ যেটা আছে ওটার তরফ থেকে কোর্স ডিগ্রি কোর্স প্রোভাইড করা হয়। এই ইনস্টিটিউশনটার ফি স্ট্রাকচারটা হচ্ছে হায়ার সেকেন্ডারির ফি স্ট্রাকচারটার বিষয়ে একটু আলোচনা করছি যে সায়েন্সের অ্যাডমিশন ফি হচ্ছে 10,000 টাকা, আর মান্থলি ফি আছে সায়েন্সের 2,000 টাকা, আর যেটা ল্যাবরেটরি ফি আছে ওটা হচ্ছে 2,000 টাকা পার অ্যানাম মানে বছরে একবার। আর আর্টসের যেটা ফি আছে ওটা হচ্ছে অ্যাডমিশন ফি 7,000 টাকা, আর মান্থলি ফি হচ্ছে 1,500 টাকা। আর হোস্টেলের যেটা খরচ হবে সেটা হচ্ছে মান্থলি কলেজের তরফ থেকে হোস্টেলে থাকা এবং খাওয়া একসাথে নেওয়া হয় 3,500 টাকা। তো এই ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিলে মোট, যেহেতু এটা একটা প্রাইভেট ইনস্টিটিউশন, অ্যাডমিশনের সময় 15,000 থেকে 20,000 টাকা লাগবে, আর পার মান্থ মোটামুটি 6,000 থেকে 7,000 টাকা খরচ হবে। আর ইনস্টিটিউশনটার রেজাল্ট প্রথমে কিছুদিন মানে কয়েক বছর খুবই ভালো হয়েছে, কিন্তু 2 বছর থেকে রেজাল্টটা একটু ডাউন যাচ্ছে। তো এটা একটা মন করার বিষয়। সাথে এই ইনস্টিটিউশনটার বিষয়ে যদি কোনো নতুন ইনফরমেশন লাগে ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট বা কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে কোনো ডিটেলস নিতে পারো। তারপরে যেটা ইনস্টিটিউশনের বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রয়্যাল পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল ধুবড়ি। তো এই ইনস্টিটিউশনটা 2018 সালে স্থাপিত করা হয়, আর এই ইনস্টিটিউশনটার মোটামুটি 30 জনেরও অধিক টিচিং স্টাফ রয়েছে। সাথে আমিও এই ইনস্টিটিউশনের একটা স্টুডেন্ট, আমি প্রথম ব্যাচ ছিলাম। তো ইনস্টিটিউশনটায় টিচিং স্টাফটা কিন্তু অনেক বাকি কলেজগুলোর থেকে খুবই ভালো। ইনস্টিটিউশনটার ফি স্ট্রাকচারটার বিষয়ে আলোচনা করব। প্রথমে সায়েন্স যদি অ্যাডমিশন নিতে চাও তবে তোমাদের অ্যাডমিশন ফি আসবে 10,000 টাকা, ল্যাবরেটরি ফি 3,000 টাকা, পার মান্থ তোমাদেরকে দিতে হবে 2,000 টাকা। আর যদি তোমরা আর্টসে অ্যাডমিশন নিতে চাও তোমাদের অ্যাডমিশন ফি হবে 7,000 টাকা, আর মান্থলি ফি হবে 12,000 টাকা। আর হোস্টেলে যদি অ্যাডমিশন নিতে চাও হোস্টেলের পুরা মান্থ হিসাবে আসবে, পুরা মান্থলি আগের বছর 3,500 টাকা নেওয়া হয়েছিল, তো এখন হয়তো 4,000 টাকা বা 3,500 টাকার ভিতরে কিবা একটা অ্যামাউন্ট নেওয়া হবে। আর ইনস্টিটিউশনটার তরফ থেকে যে কোর্স প্রোভাইড করা হয় ক্লাস 9 থেকে ক্লাস 12 অবধি বোথ ইংলিশ অ্যান্ড আসামিস মিডিয়াম অ্যান্ড হায়ার সেকেন্ডারি সায়েন্স অ্যান্ড আর্টস স্ট্রিম দুটোই রয়েছে।
আর সাথে যদি তোমরা তোমাদের বিপিএল কার্ড আছে অ্যান্ড যদি কোনো স্টুডেন্ট গরিব ফ্যামিলি থেকে বিলং করে তো তাদের একটা ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন যদি সাকসেসফুল হয় তো তাদেরকে 80% 90% বা 100% অবধি স্কলারশিপ দেওয়া হয়, মানে 100% ফ্রিতেও স্কলারশিপ প্রোভাইড করা হয়। তো এই ইনস্টিটিউশনটার বিষয়ে যদি আরও বাকি ডিটেলস লাগে ডিসক্রিপশনে দেওয়া ডিটেলসগুলো তোমরা দেখতে পারো, আর সাথে কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া রয়েছে, কলেজ কর্তৃপক্ষর কন্ট্যাক্ট করে তোমরা তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। পরবর্তী যেটা ইনস্টিটিউশনের বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাই ধুবুনি সিনিয়র সেকেন্ডারি স্কুল ধুবরি। তো এই ইনস্টিটিউশনটাও ধুবরিতে নতুন, 2021 সালে স্থাপিত করা হয়েছে আর এদের প্রথম ব্যাচ এইবার এক্সাম দিচ্ছে। তো ইনস্টিটিউশনটায় মোট ফ্যাকাল্টি 25 জনের অধিক হবে, আর ইনস্টিটিউশনটায় পর আগের বছর স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছিল 170 স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছিল। ইনস্টিটিউশনটার ফি স্ট্রাকচারটার বিষয়ে আলোচনা করব। তো যদি তোমরা সায়েন্স স্ট্রিমে অ্যাডমিশন নিতে চাও তবে তোমাদের অ্যাডমিশন ফি আসবে 12,000 টাকা, আর মান্থলি ফি আসবে 1600 টাকা। আর যদি আর্টসে অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন ফি আসবে 9,000 টাকা, আর মান্থলি ফি আসবে 900 টাকা পার মান্থ। হোস্টেলে পার মান্থ হিসাবে নেওয়া হয়, পার মান্থ 4,500-4,500 টাকা অ্যাডমিশন হিসাবে বা টোটাল খরচ হিসাবে খাওয়া থাকা রুম ভাড়া নিয়ে 4,500 টাকার মতো নেওয়া হয়। তো যদি এই ইনস্টিটিউশন অ্যাডমিশন নিতে চাও, যেহেতু এটা একটা প্রাইভেট ইনস্টিটিউশন তো এখানে মোটামুটি 7,000-8,000 টাকা পার মান্থ খরচ হবে। ইনস্টিটিউশনটার বিষয়ে যদি বাকি কিবা ইনফরমেশন লাগে তো ডিসক্রিপশনে দেওয়া ডিটেলসগুলো রেফার করতে পারো। অবশেষে যেটা ইনস্টিটিউশনের বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডক্টর বাণীকান্ত কাকতি সিনিয়র সেকেন্ডারি স্কুল ধুবরি। এই ইনস্টিটিউশনটাও কিন্তু ধুবরিতে নতুন স্থাপিত হয়েছে, প্রিভিয়াস ইয়ারে এই ইনস্টিটিউশনটা স্থাপিত করা হয়। আর এই ইনস্টিটিউশনটায় মোট টিচিং স্টাফ মোটামুটি 27 জনের মতো বা 27-30 জনের মতো টিচিং স্টাফ রয়েছে। আর ইনস্টিটিউশনটার অ্যাডমিশন ডিটেলস যদি নিতে চাও, যদি সায়েন্সে অ্যাডমিশন নাও তবে তোমাদের অ্যাডমিশন ফি আসবে 12,000 টাকা, আর ল্যাবরেটরি ফি নেবে 3,000 টাকা, আর মান্থলি ফি নেবে 2,000 টাকা। আর যদি আর্টসে অ্যাডমিশন নিতে চাও তবে তোমাদের অ্যাডমিশন ফি আসবে 8,000 টাকা, মান্থলি ফি আসবে 1,500 টাকা। হোস্টেলে অ্যাডমিশন নিতে চাইলে হোস্টেলে 1 বছরের জন্য নেওয়া হয় 18,000 টাকা রুম ভাড়া, আর খাওয়ার জন্য পার মান্থে 3,000-3,500 টাকা স্টুডেন্টের থেকে নেওয়া হয়। তো যদি এই ইনস্টিটিউশনটায় অ্যাডমিশন নেও তো তোমাদের মান্থলি থাকা খাওয়া সাথে কলেজে সব মিলিয়ে মোটামুটি 8,000 টাকার মতো মান্থলি খরচ হবে। তো ইনস্টিটিউশনটার বিষয়ে বাকি ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, বাকি ডিটেলসের জন্য ডিসক্রিপশনে চেক করতে পারো। আর অবশেষে একটা কথাই বলতে চাইবো যে তোমরা অ্যাডমিশন নেওয়ার আগে খুব ভেবে চিন্তে অ্যাডমিশনটা নিও, কোনটা স্ট্রিমে অ্যাডমিশন নেবে সায়েন্স নাকি আর্টস এই বস্তুটা একটু মানে নিজের ইন্টারেস্ট হিসাবে অ্যাডমিশন নিও, গার্জেনের তরফ থেকে প্রেশার বা কোনো প্রেশারে পড়ে অ্যাডমিশন নিও না। যেহেতু এই জায়গায় ধুবরিতে আসলে মান্থলি মিনিমাম 8,000-7,000 টাকা খরচ হবে, তো যাতে পয়সাটা উসুল করতে পারো ওই হিসাবে অ্যাডমিশন নিও। আর যদি গভট ইনস্টিটিউশনগুলোতে অ্যাডমিশন নেও তো তবে খরচা কম আছে কিন্তু খাটনিও কিন্তু নিজের কষ্ট কিন্তু বহুত করতে হবে। আর সাথে ধুবরিতে তো মানে প্রত্যেক বছরই একটার পর একটা ইনস্টিটিউশন হতেই যাচ্ছে, একটা ইনস্টিটিউশন ভালো কোনটা ইনস্টিটিউশন খারাপ মানে এখানে ডিসাইড করাটা খুবই মুশকিল। খুব ভালোভাবে মানে চিন্তা ভাবনা করে তারপরে অ্যাডমিশন নিও। তো আজকের ভিডিওটা আর অত লম্বা করি না, আজকের জন্য এইটুকুই। ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা করো। যদি আমার ভিডিওটা ভালো লাগলো লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো ধন্যবাদ।